হযরত আলী ইবনে আবু তালিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা। 656 সাল হতে 661 সাল পর্যন্ত খলিফা হিসাবে মুসলিম বিশ্বে শাসন করেন তিনি। সুন্নি ইসলাম অনুসারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের চতুর্থ খলিফা। অন্যদিকে শিয়া ইসলাম মতে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায্য স্থলাভিষিক্ত এবং প্রথম ইমাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ইবনে মুলজিম নামে একজন খারেজি 661 সালের 26 জানুয়ারি বর্তমান ইরাকের কুফা নগরীর শাহী মসজিদে 20 মাখা তলোয়ার দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। 656 সালে ইসলামের চতুর্থ খলিফা হিসেবে দায়িত্ব নেবার পরই বেশ কয়েকটি বিদ্রোহের সম্মুখীন হন তিনি, জড়িয়ে পড়েন যুদ্ধে। মূলত এসব কারণেই এই বীর সাহাবীর হত্যার পটভূমি রচিত হয়। ইরাকের পবিত্র নগরী নাজাফ আশরাফে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সমাহিত করা হয়। দেশ বিদেশ থেকে অসংখ্য জিয়ারতকারী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফে ভিড় জমান। লাশ নিয়ে তার মাজার শরীফ জিয়ারত করেন শোকার্ত স্বজনেরা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফে লাশ দাফনের পূর্বে জিয়ারত করা অনেকের কাছে একটি পুরানো রীতি। মৃতদেহ মাজার প্রাঙ্গণ পর্যন্ত নিয়ে আসার জন্য রয়েছে বিদ্যুৎ চালিত বিশেষ গাড়ি। কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।